রয়েস জার্নি। কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি অভিজিতা। তো আজকে সকাল অবশ্য এখন ঠিক বলা যায় না, প্রায় দুপুর 12:30 অলরেডি ক্রস করেছে। মা এসেছে, আই মিন মাদার ইন ল এসেছে। তো গাছের অসম্ভব ভালোবাসা, সেখান থেকে পুকুর পরিচর্যা করে। ডেফিনেটলি একটা তো সে বাগান আমি দেখাবো। তবে শীতের বাগান একরকম হয়, প্রচুর ফুলে ভরা থাকে। এখন গরমের গ্রীষ্মের বাগান সেটাও অন্যরকম, যদিও পুরোটাই রুফে বাগান বলছি বটে, বাট রুফে এত সুন্দরভাবে মেনটেন করে এবং পুরোটাই ভালোবাসা থাকে, সম্পূর্ণটাই ভালোবাসা থাকে। মালি আছে অবশ্যই, সেও কারণ এখন পুরোটা যে পারে তা তো নয়, তো সঙ্গে তার সাথে থাকে, সে আসে। আর তবে প্রচুর ওই বাগানে আজকে বেশ কিছু আমার এখানে এসেছে। তো অনেক গাছ আনতে বলেছিলাম, বেশ কিছু গাছও এনেছে, তো সেগুলো চলো তোমাদেরও দেখাই যে আজকে কী হতে চলেছে। এই যে দেখো, এখানে অলরেডি গাছের একটা অলরেডি মেয়ে দিয়ে চলে গেছে ভেতরে, লন্ডির ব্যাগ এসে পড়ে রয়েছে। এই হচ্ছে গাছ, একটা ব্যাগ অলরেডি গেছে ভেতরে। চলো এটাকে সম্পূর্ণ নিয়ে আমি যাই। আর এই যে মা রয়েছে, হ্যালো করো মামা। তো এদিকে এদিকে কিভাবে হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। গাছগুলো মামা একটা এদিকে তো দেখার, এই হচ্ছে নাম্বার টু, ব্যাকটা এদিকে করে দেখ। তবে পাতাগুলো নানা রকম কালার আছে। এই হচ্ছে মায়ের আজকে গাছ আনা। গাছগুলোর নাম হচ্ছে ফোলিয়া, এবং সেগুলোর পাতাগুলোর অবশ্যই কিন্তু আলাদা আলাদা কালার আছে। গাছ একরকম, নাম একরকম, গাছও একই, কিন্তু পাতাগুলো আলাদা আলাদা কালার রয়েছে। মা লেগে পড়েছে আজকে গাছের পরিচর্যায়। এই যে এখান থেকে মাটিটা জাস্ট চেঞ্জ করছে, এই নতুন যে টবগুলো আছে সেগুলো মোটামুটি সবাই জানে, সেগুলোকে ওই একটু আগুনে দিয়ে পেছন দিক থেকে আছে জল আউটলেট, ওয়াটার আউটলেট যেটা হয় আর কি, সেটাকে একটু করে নেওয়া হলো প্রথমে। এবার যে যেমন করে, তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে ছুরিতে গরম করে সেটাকে নিয়ে করলাম, দিয়ে ওটাকে আউটলেটটাকে ওপেন করে নিলাম জলের। এগুলো এখানে ছিল আর কি বাটিগুলো, এগুলো মেয়ের তৈরি করা ছিল, এতদিন ধরে ছিল, তো এখন ভাবলাম যে একটু অন্য রকমের ভাবে করি, তো সেই জন্য এগুলোকে আনা হয়েছে আজকে। ওটার মধ্যে এগুলোকে মুভ করানো হচ্ছে। গাছের প্রতি যাদের আসলে ভালোবাসাটা সেটা অসম্ভব অনবদ্য হয়ে থাকে, সেটা আমি এই মানুষটাকে দেখলে সবসময় সেটা বুঝতে পারি যে কতটা যে খাটনি এই গাছের পেছনে। যারা করে তারা তো অবশ্যই জানে, আমি সে অর্থে তো করি না, ভালো লাগে, ভালোবাসি, যেমন ওই আর কি সবাই ভালোবাসে, ভালো লাগে, কিন্তু
সেটাকেই করতে লালন পালন করে সেটাই থেকে ফুল বের করে বা যা যে যেরকম করে শস্য টস্য যে যেমন ভাবেই করুক না কেন সেটা যে অসম্ভব কষ্টের একটা কাজ এটা বলতেই হবে। এরকম ভাবে জাস্ট এখান থেকে ওটা মুভ করে দিল, আর কিছু সার রয়েছে সেগুলো আজকে প্রত্যেক যে গাছগুলো রয়েছে আমার আরো যেগুলো রয়েছে ছোটখাটো তাদেরও সেটাই করা হবে। দেড় ঘন্টার পরিসরে এই হচ্ছে ফিনিশিং ব্যালকনি, আর দেড় ঘন্টা ধরে পুরো এই হচ্ছে ব্যালকনি ফিনিশিং। প্রচন্ড যে ভালোবাসে একদিন মার বাগানটাও দেখাবো, এই আমার বাগানের অসম্ভব সুন্দর একটা পরিসর তৈরি করে দিয়েছে। এখন অবশ্য লাঞ্চ করার জন্য বসে পড়েছে, চলো গিয়ে দেখি। এই যে লাঞ্চ করতে দেড় ঘন্টা প্রচুর কাজ করেছে ম্যাডাম করে এখন আসছি, তারপরে এই লাঞ্চ করতে বসে গেছে। আজকে লাঞ্চে কি কি রয়েছে? ভাত ভাত ডাল পাপড় ভাজা ডিম আর হচ্ছে এটা হচ্ছে যে কি মাছ যেন ট্যাংরা মাছের ঝাল, আর অবশ্যই মিষ্টি মুখের জন্য রয়েছে যেটা ঠান্ডা একেবারে। খাও, শুরু করো শুরু করো, দেখো আমারটা অবশ্য নিয়ে নিই, এদের একটু খেতে থাকি তারপরে নেব। মামাকে দিচ্ছি দিচ্ছি, ও তো আবার ওগুলো নেবে না, বলো খেয়ে দেখো, তাহলে শুরু করো। তারপরে আমার যে ম্যাডাম ম্যাডাম করেছেন দেখি কি বলে, খাওয়া হলে তারপরে শুরু হোক। যথারীতি মেয়ে অন্য কিছু খেলো না, শুধুমাত্র ডিম দিয়ে করলো আজকে। যদিও মার পছন্দে হাঁসের ডিম, তবে মেয়ে অবশ্য হাঁসের ডিম পছন্দ করে না, এই জন্য তার জন্য মুরগি আর কি করো। খাওয়া যাচ্ছে কি বল? এরা খেতে থাকুক, খাওয়া দাওয়া শেষ হবে, একটু সময় লাগবে। আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করবো, যদি তোমাদের ভালো লাগে সবাই বাই করে দাও। হ্যাঁ ওটা দেখি দেখি এসেছি, মা করেছে না বাগান যার ভালোবাসার জায়গা সেটা না দেখাতে হয়, চলো বাই করো মা বাই করো। তো আজকের মতো আজকের মতো তবে এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার কিন্তু অপেক্ষায় থাকবো। চলো টাটা।